এটা তো খুব ডিফিকাল্ট কোশ্চেন। এখন এই গল্পে রিনি চরিত্রটাকে একজন জার্নালিস্ট, সে পেশায় সাংবাদিক, এবং রিনি চরিত্রটা একটা চরিত্র যেখানে গল্পের একটা অংশ হিসেবে সে কাজ করে, এবং গল্পে গল্পে সে যেভাবে আসলে চরিত্র হয়ে ওঠে সেটা সাধারণ সবসময় চিন্তার ক্ষেত্রে নাও মিলতে পারে, বই মানে তফাত থাকতেই পারে, ভিন্ন রকম হতেই পারে। খুনটা আমি করেছি কিনা সেটা দেখতে হলে অবশ্যই 1650 দেখতে হবে। তো এই প্রশ্নের উত্তর আমি এখন দিব না। এটা আসলে একটা সময়ের, নির্দিষ্ট সময়ের গল্প, 10-12 ঘন্টার। ওই সময়ের মধ্যে এই চরিত্রটা, একজন জার্নালিস্ট চরিত্র, তার প্রফেশনাল কাজেই প্রফেশনাল অ্যাঙ্গেল এবং তার পার্সোনাল অ্যাঙ্গেল আসলে দুইভাবেই আমরা দেখতে পাই। সো শি ইজ ভেরি প্রফেশনাল, কমিটেড টু হার জব, টু হার জার্নালিজম। সো ওই জায়গা থেকে আমরা ওকে এক ধরনের ডিফারেন্ট একটা মোটিভ নিয়ে চলা বা তার সামনের প্ল্যানিংয়ের একটা জায়গাতে তাকে দেখতে পাই। চ্যালেঞ্জিং ছিল কিনা, মানে না ডেফিনেটলি চ্যালেঞ্জিং, মানে চ্যালেঞ্জ বলতে আসলে আমার কাছে তো হাত পা ছুড়ে অনেক অভিনয় করে ফেললাম সেরকমটা চ্যালেঞ্জ না। চ্যালেঞ্জ আসলে চরিত্র থেকে চরিত্র হয়ে আলাদা করে কথা বলাটাই আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়। তো সেই জায়গায় ডেফিনেটলি প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা করতে গেলে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। কিন্তু আই এম থ্যাঙ্কফুল টু মাই টিম, ইয়াসির আল হক, তুরিন, রুবামা। না আমি বলতে চাচ্ছি যে এই পুরো প্রসেসটার জন্য আমি আমার পুরো টিমকে থ্যাঙ্কস দিতে চাই। আপনি কি ধরনের চরিত্র এক্সপেক্ট করেন সেটা তো আমি জানি না। এটা তো খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন। এখন এই গল্পে রিনি চরিত্রটাকে একজন জার্নালিস্ট, সে পেশায় সাংবাদিক, এবং রিনি চরিত্রটা একটা চরিত্র যেখানে গল্পের একটা অংশ হিসেবে সে কাজ করে, এবং গল্পে গল্পে সে যেভাবে আসলে চরিত্র হয়ে ওঠে সেটা সাধারণ সবসময় চিন্তার ক্ষেত্রে নাও মিলতে পারে, বই মানে তফাত থাকতেই পারে, ভিন্ন রকম হতেই পারে। প্রথমত হচ্ছে ডিরেক্টর, দ্য টিম, ইয়াসির আল হকের সাথে আমি এর আগে কাজ করেছি রিফিউজি নামে একটা সিরিজে। সো ওরা যখন আসলে কোনো কাজ করে সেটা ইন্টারেস্টিং হয় বলে আমি আগে এক্সপিরিয়েন্স করেছি, এবং স্বাভাবিকভাবে এই গল্পটা অনেক অদ্ভুত একটা গল্প, যে গল্পটা আমরা পড়তে পড়তে ভুলে যাচ্ছিলাম, আবার ঘুরতে ঘুরতে মনে করছিলাম, এই ধরনের কিছু। সো দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং স্টোরি, যেখানে কাজ করতে ভালো লেগেছে। না না একদমই না, প্রশ্ন হচ্ছে না, কারণ হচ্ছে অভিজ্ঞতা তো একরকম করে, আর ওর যে অভিজ্ঞতাটা ও সঞ্চয় করেছে ওর এই শুরুর সময় থেকে, তো দিস ইজ ব্রিলিয়েন্ট। তাও আমি তো চাইবই যে ডেফিনেটলি তার মতো একটা ব্রিলিয়েন্ট চিন্তার বা আইডিয়ার ছেলের সাথে বা ডিরেক্টরের সাথে, রাইটার টিমের সাথে কাজ করতে। খুনটা আমি করেছি কিনা সেটা দেখতে হলে অবশ্যই 1650 দেখতে হবে। তো এই প্রশ্নের উত্তর আমি এখন দিব না। আছে, জীবনের নানা দিকই আছে, আপনারা গল্পটা যখন আনফোল্ড হবে আস্তে আস্তে পুরোটাই দেখতে পাবেন। ও তাহলে তো খুব ভালো হবে, কারণ এটা খুবই চ্যালেঞ্জিং, এটা সত্যিকার অর্থে দায়িত্বশীল একটা পেশা। এই পেশায় সাধারণত আমরা অনেক নারী জার্নালিস্টকে অনেক ভালো কাজ করতে দেখেছি সামনে, সো এটা অনেক বড় ইন্সপিরেশন হবে আমার নিজের জন্যই যদি তেমন করে কেউ চায়। হ্যাঁ আমি তো একটা গাইডলাইন ফলো করেছি, কিন্তু কারো নাম ওরম করে বলতে চাই না, কারণ স্পেসিফিক এটা কোনো ক্যারেক্টারের মতো করে না, রিনি ক্যারেক্টারটা তার মতো করেই গল্পের মতো করে তৈরি হয়েছে।